সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে তেইশ মে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয় জুলিও কুরি পদক, সেই পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী। তিনি বঙ্গবন্ধু হয়েছিলেন আগেই, সেই ১৯৬৯ সালে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তাকে করেছে বাঙালির অবিসংবাদিত নেতা, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতিতে পান শান্তি পদক জুলিও কুরি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির সভায় ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্য উপস্থিত ছিলেন। তারা সবাই একমত হয়েছিলেন সারা জীবনের দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার। সে বিবেচনায় বিশ্ব শান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর পদকপ্রাপক হিসাবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করেন, আর তার পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। স্বাধীন বাংলাদেশের কোনো রাষ্ট্রনেতার সেটি ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ। জুলিও কুরি বিশ্বের অন্যান্য শান্তি পুরস্কারের মধ্যে অন্যতম একটি। মূলত সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেন তারাই এই পদকে ভূষিত হন। বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে জুলিও কুরি পদক দিয়ে আসছে। শান্তি প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেন, বিশ্ব শান্তি আমার জীবনের মূল নীতি। নিপীড়িত, নির্যাতিত, শোষিত ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ সে যে কোনো স্থানেই হোক না কেন, তাদের সঙ্গে আমি রয়েছি। আমি চাই বিশ্বের সর্বত্র শান্তি বজায় থাকুক, তাকে সুসংহত করা হোক। পৃথিবীতে যখন মানবাধিকার লঙ্ঘন হবে, মানুষের ন্যায্য স্বাধীনতা খর্ব করা হবে, শোষণের মাধ্যমে গড়ে তোলা হবে শোষকের স্বার্থের ইমারত, তখন নির্লিপ্ত থাকবে না বাংলাদেশ। বঙ্গবন্ধু সে নেতা ছিলেন না, তিনি স্পষ্ট করে উচ্চারণ করেন, পৃথিবী দুভাবে বিভক্ত, কিন্তু তিনি শোষিতের পক্ষে। তিনি দেশ ও বিদেশ যেখানেই মানবাধিকার লঙ্ঘন দেখেন, মানুষের ন্যায্য স্বাধীনতা খর্ব হওয়ার সংবাদ পান, সেখানেই প্রতিবাদের ঝড় তোলেন। বঙ্গবন্ধু নিজের জীবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন। সে সময় তিনি স্বেচ্ছাসেবক হিসাবে দুস্থ অনাহারীদের মধ্যে খাদ্য বিতরণ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গেছেন, সেই অভিজ্ঞতা তার আছে। তাই তিনি বলেছেন, আমরা চাই অস্ত্রের প্রতিযোগিতায় ব্যয়িত অর্থ দুনিয়ার দুঃখী মানুষের কল্যাণের জন্য নিয়োগ করা হোক, তাহলে পৃথিবী থেকে দারিদ্রের অভিশাপ মুছে ফেলার কাজ অনেক সহজসাধ্য হবে। এটি তার প্রত্যাশাই শুধু নয়, নিজের ক্ষুদ্র সামর্থ্যে এগিয়ে আসাও। তাই স্বাধীনতার পর তিনি জোর দিয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার উপর। বিশ্ব রাজনীতিতে তখন প্রত্যক্ষ দুটি ব্লক ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মৌলিপনায়। তাছাড়া ছিল সামরিক জোটও। বঙ্গবন্ধু কোনো সামরিক জোটে যোগ দেয়নি। তিনি স্পষ্ট করে বলেছিলেন, আমরা সর্বপ্রকার অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে দুনিয়ার সকল শোষিত ও নিপীড়িত মানুষের কল্যাণে বিশ্বাসী বলেই বিশ্বের সব দেশ ও জাতির বন্ধুত্ব কামনা করি।
সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের এই নীতিতে আমরা আস্থাশীল। তাই সামরিক জোটগুলোর বাইরে থেকে সক্রিয় নিরপেক্ষ পররাষ্ট্র নীতি আমরা অনুসরণ করে চলেছি। দেশি বিদেশি শত প্রতিকূলতা অতিক্রম করে লাখো শহীদের রক্তের বিনিময়ে তার নেতৃত্ব এসেছে বাংলাদেশের স্বাধীনতা। এই অভিজ্ঞতার আলোকে বঙ্গবন্ধু বলেছেন, আমাদের মুক্তি সংগ্রামের আলোকেই জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্য আমরা অর্জন করেছি। আমরা জানি মুক্তিকামী মানুষের ন্যায়সঙ্গত সংগ্রাম অস্ত্রের জোরে স্তব্ধ করা যায় না। সেই জন্য ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গিনি সহ দুনিয়ার সকল উপনিবেশ বিরোধী সংগ্রামের প্রতি আমরা জানিয়েছি অকুণ্ঠ সমর্থন। আমরা প্রক্ষোভ প্রকাশ করি অন্যায়ভাবে আরব এলাকা ইসরায়েল কর্তৃক জোরপূর্বক দখলে রাখার বিরুদ্ধে। আমরা দ্বিধাহীন চিত্তে নিন্দা করি দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের সকল স্থানের বর্ণভেদবাদী নীতির। আমরা সমর্থন জানাই বিশ্ব শান্তি, নিরস্ত্রীকরণ ও মানব কল্যাণের যে কোনো মহৎ প্রচেষ্টাকে। বঙ্গবন্ধুর আহ্বান বাস্তবায়নের মধ্যেই তো রয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বীজ মন্ত্র। বঙ্গবন্ধু আজ উপস্থিত না থাকলেও তার মহান আদর্শ, উদ্দেশ্য এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু বেঁচে আছেন, চিরকাল বেঁচে থাকবেন। তার প্রতিষ্ঠিত শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করে চলেছে। ধন্যবাদ।